গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে রবিবার, এখন দুপুর 12:30 বাজে, তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর এখন বাইরে হালকা হালকা রোদ বেরোচ্ছে, সকাল থেকে তো মেঘলা করেছিল, রোদ বেরোচ্ছে, ভালোই হলো, জামা কাপড় কাচা রয়েছে কিছুটা। তো এখন আমি রান্না করছিলাম, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর এখন গিয়ে মাছের ঝালটা করব। ভোলা মাছ নিয়েছি আজকে। আজকে আমার হাজবেন্ড বাড়ি নেই, তো ও বাড়ি নেই বলেই মাছ করলাম। ও বাড়ি থাকলে পরে মাছটা আর হয় না, মাংসটাই হয়, চিকেন আনি, কিন্তু ও নেই, মানে রাতে খাবে। তো রাতের জন্য আমরা একটু পনির এনেছি, পনিরের তরকারি করবো। অনেক দিন থেকেই মটর পনির করবো বলে, কিন্তু করাই হতো, রাতে হবে। এখন মাছের ঝালটা করলেই আমার রান্না কমপ্লিট। আর কাঁপতে কাঁপতে চান করেছি, আজকে তো এত ঠান্ডা, মানে কি বলবো, হাওয়া দিচ্ছে আবার, এত ঠান্ডা, আজকে গরম জলে চান করতে হয়েছে। আজকে আবার শ্যাম্পুও করেছি আমি, আর শ্যাম্পু করলে না কানটা প্রচণ্ড কটকট করে, এটা আমার সমস্যা, ঠান্ডাতে প্রচণ্ড কান কটকট করে, সবারই করে, তবে আমার জন্য একটু বেশিই করে। আর এই দেখো বাইরে রোদ বেরিয়েছে, তো বাইরে খুব সুন্দর রোদ বেরিয়েছে, ওই জন্য ভাবলাম কয়েকটা জামা কাপড় আমি ভিজিয়ে দিই। তাছাড়া কিছু জামা কাপড় আমার ধোয়ার ছিল, কিন্তু চান না করলে ধুতে পারছিলাম না, কারণ চান না করলে বালতি খালি হতো না। তো যাই হোক, এখন ভিজিয়ে দিচ্ছি কয়েকটা জামা কাপড়। আর আমার পুচটা দেখো দৌড়ে দৌড়ে বাইরে যাচ্ছে। আর আজকে বাইরে দুটো বাচ্চা এসেছিল, মানে ওরা প্রায় নাকি আসে, কিন্তু আমি কখনো দেখিনি। আমার হাজবেন্ড বলছিল যে ওরা আরও একবার এসেছিলো, তো ওরা পুচুকে নিয়ে খুব খেলছিল দুটো বাচ্চা। তো আমার তো ভীষণ ভালো লাগছিলো, কারণ আমাদের ঘরে কেউই আসে না, যার সঙ্গে আমি একটু কথা বলতে পারবো। তো এই বাচ্চাগুলো এসেছিলো, ওরা নাকি প্রায় আসে। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো আমার আজকে ওদের সঙ্গে কথা বলে, অনেকটা কথা বললাম, কোথায় বাড়ি, কী নাম, অনেক কিছু জিজ্ঞাসা করেছিলাম। তো যাই হোক, আর এখন দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। এখন মাছের ঝালটা করলেই আমার রান্না কমপ্লিট, তারপরে গিয়ে আমি কাপড় কাচবো। তো একদম সিম্পল পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মাছের ঝালটা করলাম। আর এটা ভোলা মাছ, ভোলা মাছ খেতে ভীষণ ভালো লাগে আমার। তো যাই হোক, আমি খুব একটা ভালো মাছ পারি না, মানে করি না, না করলে যা হয় আর কি, তবু আমি আজকে করলাম একটু। আর শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর গরম মশলা। তো এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর রান্না করার পরে যত বাসন ছিল সব মেজে নিয়েছি, রান্নাঘর মোছা, বাসন মাজা সব করে নিয়েছি। আর কি বলো তো, মানে খাওয়া দাওয়ার পরে না বাসন মাজতে একদমই ইচ্ছা করে না, তো চেষ্টা করি আমি সমস্ত বাসন মেজে নেবার, আর খাবার পরে যে একটা থালা বাটি পড়বে সেগুলো মেজে নেব। আর আজকে ওয়েদারটা এমনই দেখো, বাসন মানে ঘর মোছার পরও যেন শুকাচ্ছে না, উপরে স্ল্যাবটাও এরকম হয়ে আছে, মেজেগুলোও তাই। তো দেখো রান্না করেছি আমি, ভাত, ডাল, আলু ভাতে দিয়েছিলাম একটু, আর মাছের ঝাল। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন সন্ধ্যে হয়ে গেছে, আর আমার পুচুগুলো দেখো কি সুন্দর আরাম করে কম্বলের উপরে শুয়ে আছে। আসলে এত ঠান্ডা যে ওরাও নিচে শুতে চায় না। তো যাই হোক, আমার সন্ধ্যেবেলা চা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে এসেছি। আর আজকে আমি এই যে চেয়ার দুটো দেখছো, এই জায়গাটা ভালো করে পরিষ্কার মানে গুছিয়ে রাখবো জামা কাপড়গুলো। গোছানোই বলতে জামা কাপড়গুলো পাট করাই রয়েছে, কিন্তু ধরো 4-5টা জামা একসঙ্গে রয়েছে, তো আমার দরকার নিচের জামাটা, সেটা যখন আমি পাড়তে যাচ্ছি তখন উপরে জামাগুলো একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, তো সেগুলো একটু গুছিয়ে রাখবো। তো দেখো, একটা চেয়ারে রাখবো আমার হাজবেন্ডের জামা, আর একটা চেয়ারে আমার জামা কাপড় রাখবো। তো যতই গুছিয়ে রাখি না কেন, মানে চেয়ারের উপরে তো এভাবে ঠিকঠাক করে রাখা যায় না, হয়তো আজকে গোছালাম, দুদিন পরে আবার আগোছালো হয়ে যাবে। তবু আজকে সন্ধ্যাবেলাটা একটু ফ্রি ছিলাম, তো ভাবলাম যে চলো এই কাজটা করে নিই। তো এখন এই জামাকাপড়গুলোই গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। তো একটা চেয়ার আমার গোছানো হয়ে গেল, এটাই আমার হাজবেন্ডের জামাকাপড়গুলো রেখেছি, আর একটা চেয়ারে এতে আমি আমার জামাকাপড়গুলো রাখবো। আর এখন যেহেতু শীতকাল, তো শীতকালে তো এমনিতেই কত জামাকাপড় বেরোয়, চাদর, কম্বল, তারপরে হচ্ছে সোয়েটার, এইসব করে তো আরও জামাকাপড় বেশিই হয়ে যায়।
এই যে দেখো, দুটো চেয়ার আমার গোছানো হয়ে গেছে সুন্দরভাবে। একদিকে আমার হাজবেন্ডের জামাকাপড় রয়েছে, আর একটা চেয়ারে আমার জামাকাপড় রয়েছে। তো চেয়ার দুটো দেখতে এখন মোটামুটি ভালো লাগছে। আর এখন চলে এসেছি দেখো রান্না। তো এখন করবো আমি মটর পনির। তো দেখো আমি পনিরটা কেটে নিচ্ছি, আর এদিকে আগে থেকে আমি টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কেটে রেখে দিয়েছি। আর মটরশুঁটিগুলোও আমি একটু সিদ্ধ করে নিয়েছি। তো পনিরগুলো এরকম ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি। আর এরপরে সবার প্রথমে আমি পনিরটা একটু ভেজে নেব। তো দেখো কড়াই আমি দিয়ে দিয়েছি সাদা তেল, আর এর মধ্যে সামান্য একটু আমি ঘি দিয়েছি। তোমরা চাইলে মাখনও দিতে পারো। তো মাখন যেহেতু ছিল না, তো আমি ঘি দিয়েই করছি। তো দেখো পনিরগুলো আমি হালকা করে ভেজে নিলাম, হালকা ব্রাউন হয়েছে। আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দেওয়ার পরে সামান্য একটু নরম হয়ে যাওয়ার পরে আমি দেখো দিয়ে দিচ্ছি আদা আর রসুনটা। তো সামান্য একটু আদা নিয়েছিলাম আমি, আর ওই 4-5 কোয়া রসুন নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। তো আদা রসুন আর কাঁচা লঙ্কা সামান্য একটু ভেজে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো একটু বেশি দিয়েছি, আর টমেটো দেওয়ার পরে সামান্য একটু নুন দিচ্ছি, এর ফলে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে। তো এই যে দেখো, আর সামান্য একটু নাড়াচাড়া করে নেবার পরে এটাকে আমি গ্রাইন্ড করব, ঠান্ডা হওয়ার পরে অবশ্য। আর দেখো এরপরে আমি কড়ায় আর একটু তেল দিয়েছিলাম, মানে কড়াটা ধুয়ে আর একটু তেল দিয়েছি। আর একটু বেশি তেল লাগবে এই রান্নাটা করতে গেলে। তো দেখো আমি জিরে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এরপরে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি। তো এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব 1 চামচ করে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছি যাতে মানে মশলাটা পুড়ে না যায়। আর এরপরে যে মশলাটা আমি গ্রাইন্ড করে রেখেছিলাম, আদা রসুন পেঁয়াজের পেস্টটা, সেটা দিয়ে দিচ্ছি। আর হলুদ আমি একটুখানি দিয়েছিলাম, হলুদ দিলে পরে একটু বেশি মানে হলদে ভাবটা আসবে, তো হলুদ কম দেওয়াই ভালো। লঙ্কা গুঁড়োটা বেশি দিলে পরে কালারটা সুন্দর আসবে। তো যাই হোক দেখো, এখন ভালো করে কষিয়ে নিচ্ছি চাপা দিয়ে চাপা দিয়ে, মানে গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে চাপা দিয়ে চাপা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, অতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে। আর এরপরে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষাতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি জল। তো জল একটু বেশিই দিলাম, আর জলটা ফুটে ফুটে যখন অর্ধেক হয়ে যাবে তখন আমি দেখো পনিরগুলো দিয়ে দিচ্ছি। আর দেখো খুব সুন্দর তেল ছেড়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার সবশেষে আমি একটু ঘি, গরম মশলা আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। ব্যাস, তাহলে আমার মটর পনির একদম রেডি। আর এটা গরম গরম রুটির সঙ্গেও ভালো লাগে, রুটি বা ধরো ফ্রাইড রাইসের সঙ্গেও ভালো লাগে। তো দেখো আমার মটর পনির তো রেডি। এবার এর সাথে খাবার জন্য আমি একটু লুচি করে নেব। তো এটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছি বলে গ্যাস ওভেন স্ল্যাব এগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর পেঁয়াজ রসুন ঠেকাঠেকিটা আমি একটু মানি, যতটা সম্ভব চেষ্টা করি মানার। আমার হাজবেন্ড তো একটুও মানে না, তো একা তো আর সম্ভব না, তবুও আমি চেষ্টা করি যতটা মানা যায় আর কি। তবুও একদম ঠিকঠাকভাবে মানা হয় না, মানে ধরো আমি মানছি কিন্তু আমার হাজবেন্ড এসে পেঁয়াজ রসুন হাতে কিছুটা ঠেকাঠেকি করে দিল, তখন আর কী করবো। আর এইসব জিনিস না বলে বলে শেখানো যায় না, আমরা শিখেছি একদম মানে আমাদের ঘরেতে আমার মা এরকমই, তো মায়ের থেকে আমরা শিখেছি, কিন্তু ওদের বাড়িতে সেরকম আবার নয়। আর এগুলো তো বলে বলে আর শেখানো যায় না, এগুলো মানে পুরোপুরিটাই অভ্যেস, আমাদের এরকম অভ্যেস আছে বলে তাই। তো এগুলো নিয়ে যতটা বলবো ততই ঝামেলা হবে, তাই বলা ছেড়ে দিয়েছি। যতটা পারি আমি আমার মতো মেনে চলার চেষ্টা করি। তো যাই হোক, এখন দেখো আমি লুচিগুলো ভেজে নিচ্ছি, আর এখন আমার জন্য ভাজছি, আমার মতো ভেজে আমি খেয়ে নেবো। তারপরে আমার হাজবেন্ড যখন আসবে ওকে আবার গরম গরম ভেজে দেবো। আর এই যে দেখো আমার লুচি আর মটর পনিরের তরকারি একদম রেডি। তো এখন আমার ডিনার খাওয়া হয়ে গেছে, আর খেয়ে দিয়ে একটু বসে রয়েছি। এখন মানে বাসন মাজা বাকি রয়েছে, বাসন টাসন মাজা বাসন মাজা হয়নি, আর লুচিও ভাজতে বাকি রয়েছে। আমি আমার মতো ভেজে খেয়ে নিয়েছি, আর হাজবেন্ড এলে ওকে আবার গরম লুচি ভেজে দিতে হবে। আর লুচি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, এমনিতে তো এত ঠান্ডা পড়েছে, এতে গরম খাবার না হলে ঠিক ভালো লাগে না, তাই জন্য ওর লুচিগুলো আর ভাজিনি। আর একটু বেশি করে আটা মাখিয়ে নিয়েছি যাতে কালকে সকালেও আমার মানে হয়েছে, কালকে সকালে আমাকে আর আটা মাখাতে না হয়। তো আর আটা দিয়েই আজকে লুচিগুলো করেছি, ময়দা দিয়ে করিনি, কারণ ময়দা বাড়িতে ছিলই না। আর আমি যখন লুচি করি আমি আটা ময়দা মিশিয়ে করি, শুধু শুধু ময়দা লুচি আমার খুব একটা ভালো লাগে না, মানে গরম গরম হয়তো খেলাম কিন্তু ঠান্ডা হয়ে গেলে না কীরকম একটা গা গুলাই, তো আমি খেতেই পাই না একদম। তো আটা ময়দা মিশিয়েই করি, কিন্তু আজকে আজ ময়দা ছিল না বলে আটার করলাম। তো যাই হোক, আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর বাসন মাজতে যাবো যাবো করেও যেতে পারছি না, মানে এত ঠান্ডা লাগছে আমার, চুপ করে বসেই আছি, মানে কোনো মানে কোনো কাজে আর ইচ্ছা করছে না যে গিয়ে বাসনটা আমি মাজি, আর ইচ্ছা করছে না।
কিন্তু বাসন অনেকগুলো পড়েছে। তো যাই হোক, ইচ্ছা না করলেও গিয়ে বাসনগুলো মেজেই শোবো। এখন আমার হাজবেন্ড আসেনি, এখন মনে হয় 10:30 বেজে গেছে, 11:15 মতো বাজে। তো আজকের দিনটাও মানে একা একা কাটলো আমার, কালকে তো একদমই বোর লাগছিলো। রবিবার দিন গিয়ে ঘরে এরকম একা একা থাকতে একটুও ভালো লাগে না, হাজবেন্ড থাকলে পরে ভালো লাগে, আর নাহলে যদি আমি বাড়ি যাই, বেশিরভাগ সময় বাড়ি চলে যেতাম। এখন মানে ইদানিং করে 1 মাস হয়ে গেল বাড়ি যাইনি, তাহলে রবিবার করে বাড়ি চলে যেতাম। তো যাই হোক, রবিবারে হয়তো বাড়ি গেলে ঠিক আছে, ভালো লাগে, নাহলে আমার হাজবেন্ড বাড়ি থাকলে ভালো লাগে। আর এখন বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, বৃষ্টি হচ্ছে বলে যেন আরও বেশি ঠান্ডা লাগছে। মানে চান করতে গেলে এত ঠান্ডা লাগে, মানে ভাবতে হয় গায়ে জল ঢালবো কি ঢালবো না। কিন্তু মানে পুজো করতে হয় বলে রোজ চান করতেই হবে, কিছু করার নেই। পুজো না করতে হলে পরে হয়তো একদিন গ্যাপ দিয়ে দিতাম মাঝখানে, কিন্তু পুজো করতে হয় আমাকে, পুজো চান করতেই হবে, কিছু করার নেই। তো চলো বাসনগুলো মাজি গিয়ে, আর বসে থেকে লাভ নেই। আর আজকের ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, আজকের মতো টাটা।